এই যে ছোলার ডালের সঙ্গে আমি কাঁচা পাকা কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, এটাকে আমি পেস্ট করব। জল ছাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি, এটাকে আমি এবার একটু হালকা করে পেস্ট করব। একদম পেস্ট করব না, একটুখানি হালকা করে ঘুরিয়ে নেব। একটু হালকা করে ঘোরাবো ভাবলাম, কিন্তু বেশি পেস্ট হয়ে গেছে। একদম মিহি পেস্ট হয়নি, কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখা যাক এবারে কীভাবে হয়। মনে তো হচ্ছে ভালো হবে না, কিন্তু তাও দেখছি। দুটো পেস্ট আমি একসঙ্গে করে নিলাম, লবণ দিলাম। দুটো পেস্ট একসঙ্গে করে লবণ দিলাম, একটু হালকা সামান্য এক চিমটে হলুদ দিলাম, আর একটু মশলা দিয়েছি, বড়ার মশলা। দেখো একটু বেশি পেস্ট হয়ে গেছিলো, তো বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। বড়ের কাছে মুখ শুনতে হয় কি, দেখি কেমন হয়, দেখতে থাকো। দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে, দেখা যাক খেয়ে কেমন হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে, তবে আমি যেরকম বড়ার মতো ভেবেছিলাম সেরকম হয়নি, কিন্তু এটা একটা অন্য ধরনের, অন্য রকম টেস্ট হয়েছে। আর একদম মচমচে হয়েছে, দারুণ লেগেছে। আমি তো দুটো খেয়ে নিলাম, সেটা শেয়ার করতে পারলাম না। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা।